আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। পাঁচ দফা দাবিতে জেলার এনএইচএম ও এনইউএইচএম কর্মীরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন। আজ জেলা শাসকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের দাবি দাওয়া গ্রহণ করে বেশ কিছুক্ষণ কথাবার্তা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জানানোর আশ্বাস দেন তিনি। গৌতম দাস, সুস্মিতা রায়, শেখ নাদিম আক্ষেপের সঙ্গে জানান, 10 থেকে 12 বছর দক্ষতা সহকারে কাজ ও পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরির স্থায়ীকরণ হয়নি, এমনকি বেতন কাঠামোরও বৃদ্ধি হয়নি। ভবিষ্যতে তারা কর্মহারা হওয়ার আশঙ্কায় ভুগছেন। আজ শুধু জেলায় নয়, সারা রাজ্য জুড়ে ডেপুটেশন দিয়েছেন বলে তারা দাবি করলেন। আসিফ আনসারির রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, পুরুলিয়া। তো আমাদের দাবিগুলো ছিল, এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, এনএইচএম কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করতে হবে, প্রত্যেকটি এনএইচএম কর্মীদের ক্যাটাগরাইজেশনের আওতায় আনতে হবে, যে সকল পদগুলি কেন্দ্রের আরোপিতে অনুমোদন পায়নি সেই সমস্ত পদগুলিকে কেন্দ্রের আরোপিতে অনুমোদনের ব্যবস্থা করতে হবে, যে সকল এনএইচএম কর্মচারী কর্মরত অবস্থায় কিংবা কোভিডে মারা গিয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ ও চাকরির সুবন্দোবস্ত করতে হবে। এইগুলো নিয়ে আমরা ডিএম স্যারের কাছে আজকে ডেপুটেশনের জন্য জমা দিয়েছি। আজকে তো ডিএম স্যার, তো উনি সম্ভবত ওনাকে পেলাম না আমরা, তো সেই কারণে ওসি জেনারেল যিনি আছেন আমাদের ডেপুটেশনটা গ্রহণ করেছেন এবং আমাদের দাবিগুলো উনি খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন এই ব্যাপারে উনি যতটা পারবেন ওনার পক্ষে যতটা করার সেই ব্যাপারে সহায়তা। আমার নাম সুস্মিতা রায়, সেকেন্ড ইয়ার নেম সাতুরি ব্লক, আর কেউ বলল 9 সালে আমরা জয়েন করেছি, 11 বছর 12 বছর কাজ করছি আমরা। আচ্ছা, আমাদের আজকে এনএইচএম কর্মচারী যারা আছে সবাই নিয়ে, আপনার যারা ব্লক লেভেলে কাজ করে, যারা জেলা লেভেলে কাজ করে, যারা ফিল্ডের সাবসেন্টার লেভেলে কাজ করে এবং আরও অন্যান্য জায়গায় মিউনিসিপ্যালিটি বা যেখানেই রয়েছে, সেই সমস্ত এনএইচএম কর্মচারীদের মূল যে দাবি ছিল 60 বছরের বা 65 বছরের চাকরির নিশ্চয়তা এবং সাথে সাথে আমাদের যে বেতন বিন্যাস, হ্যাঁ, ন্যায্য বেতন, সেই বেতনটা নিয়েই বলা। সাথে আমরা আরও 2-3টে যোগ করেছিলাম, দিদি বলেছেন এডিএম ওসি যিনি ছিলেন, ওসি জেনারেল, তিনি আমাদের বিষয়গুলি শুনলেন। আজ ডিএম স্যার অন্য কোনো মিটিংয়ে ব্যস্ত থাকায় উনি বলেছেন যে আমাদের যে দাবিপত্রগুলি আছে সেগুলো ওনার উনি পজিটিভ ভিউ নিয়ে সমস্তটাই আমাদের মিশন ডিরেক্টর এবং চিফ মিনিস্টারের কাছে পাঠিয়ে দেবেন। আমরা আশা করছি যে আমাদের দাবিগুলো সরকার খুব ভালো মানে যত্ন সহকারে বিবেচনা করে আমাদের সমস্ত কর্মীদের একটা ভালো পথ দেখাবে এবং সমস্ত কর্মীদের দাবিগুলিকে সম্মান দেখিয়ে একটা ভালো জায়গায় আমরা পাবো সেই কর্মসূচিটা। শুধুমাত্র আমরা পুরুলিয়া জেলার যারা আছি তারা পুরুলিয়াতে করছি, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই আজকে এই কর্মসূচিটা হওয়ার কথা। যেখানে যেখানে সময় পেয়েছেন, সময় দিয়েছেন ডিএম স্যার বা এডিএম স্যার, সেখানে আজ এই কর্মসূচিটা হবে। তাছাড়া এই কর্মসূচিটা পুরো জেলা জুড়েই হওয়ার কথা, আমাদের জেলার এবং রাজ্য জুড়েই হওয়ার কথা। আমার নাম শেখ নাদিম। কোন পোস্টে? আমি বান্দা বিপিএসসি আরকেএসকে কাউন্সিলর পদে। আচ্ছা, আমি 8 বছর কাজ করছি, শুধু এখানে 8 বছর না, আরও অনেকেই আছে। আমাদের ল্যাব টেকনিশিয়ান 18 বছর কাজ করছেন, এএনএম দিদিরা 13-14 বছর কাজ করছেন, ডিওরা যারা আছে 14-15 বছর ধরে কাজ করছেন, মানে প্রচুর অভিজ্ঞতা নিয়ে কাজ করছে কিন্তু নিশ্চয়তা নিয়ে না। সে জানেন আপনারা আজকে সেই স্যারের সঙ্গে সে দেখা হলো আর সেরকম কিছু নেই, স্থায়ীকরণ, তারপরে হচ্ছে পে স্কেল, হ্যাঁ, যেটা রেশনালাইজেশন, তার সঙ্গে 60 কিংবা 65 বছরের যে দাবি আর, হ্যাঁ, এইগুলোকে আমরা
সমর্থন করছি আর আচ্ছা আমি তাতে করাবো। স্যার বললেন যে আমরা চেষ্টা করবো আর চিফ মিনিস্টারের কাছে পৌঁছানোর জন্য। আমার নাম হচ্ছে ডক্টর অমিতাভ সর, বান্দবান বিপিএস। আন্দোলনের দাবিটা সার্বিকভাবেই করা হয়েছে, কিন্তু আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে, কারণ সাব সেন্টারে দুজন করে এনএম আমরা পোস্টিং আছি, তার মধ্যে একজন স্থায়ী কর্মী আর আমরা একটি কন্ট্রাকচুয়াল এনএম সেখানে এনএম। তো কিন্তু আমরা সাব সেন্টারে সমান কাজ করি, বাচ্চাদের ইমিউনাইজেশন থেকে শুরু করে এখন কোভিড সিচুয়েশনে হোমের ডিউটি, এমনকি হোম আইসোলেশনে যে সমস্ত পেশেন্টরা রয়েছে তাদের দেখভালের দায়িত্ব আমাদের ওপর। তো সেক্ষেত্রে আমরা প্রায় তিন ভাগের এক ভাগ রেমুনারেশন পাই। তো আমাদের ওই একটাই একটা বিশেষ দাবি থাকে, সমান কাজ করে আমরা যেন সমান কাজ এখন দেখতে গেলেও 24 ঘন্টা আমরাই কাজ করছি বেশিরভাগ। তা সত্ত্বেও কিন্তু আমাদের সেখানে আকাশ জমিনে ফারাক থেকে গেছে আমাদের পেমেন্টের দিক থেকে, স্যালারিটা আমাদের আমরা এটা দাবি রেখেছি যে সম কাজে সম বেতন একদম আমরা চাই। আমি ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার বানন বিপিএসসি। আমাদের দাবি হচ্ছে 65 বছর এবং পার্মানেন্ট যেমন একটা ইয়ে হয় আমরা পদ পাই আর বেতন বৃদ্ধিও যেমন হয় আমাদের, সেই নিয়ে আমরা আজ ডেপুটেশন দিলাম ওসি জেনারেলকে দেওয়া হলো। আচ্ছা, তাতে উনি পজিটিভ দিক দিয়েছেন কি আমরা রেকমেন্ডেড করে পাঠাবো, তাতে যা পজিটিভ দিক হয় সেটা দেখা যাবে। প্রায় 14 বছর চাকরি হয়ে গেল আমার, আমি 2006 জয়েন। গৌতম দাস, কোথায় পোস্টিং? বান্দবান বিপিএসসি ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার। একটাও মনের মতো ফ্ল্যাট পাচ্ছি না। কি উৎসব এখানে? হ্যাঁ বান্ডিদা বসো। কিরে কি ভাবছিস এত? আরে দেখ না দাদা, আমার বন্ধু পুরুলিয়াতে শিফট করবে, কিন্তু একটাও মনের মতো ভাড়া বাড়ি পাচ্ছে না। একটু কম প্রাইসেরগুলোর কন্ডিশন ঠিক না, আর বেশি প্রাইসেরগুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই দেখ পুরুলিয়া প্রপার্টিজ। হ্যাঁ পুরুলিয়া প্রপার্টিজ, তোর সমস্যার সমাধান শুধু একটা ফোন কলে। এসে গেছে পুরুলিয়া প্রপার্টিজ, এবার প্রপার্টি কেনা বেচা এবং রেন্টের সমস্যার একটাই সমাধান। অধিক জানতে কল করুন 9475355555 এই নাম্বারে।